হ্যালো ভিউয়ার্স জেনুইন আপনাদের সবাইকে স্বাগত ভিউয়ার্স আজকে আমি কথা বলবো ডিক্স ডিকার অ্যাপটি নিয়ে অর্থাৎ এই অ্যাপটির সাহায্যে আপনি আপনার মোবাইল থেকে কেটে যাওয়া যে কোনো ফাইল ছবি ভিডিও অথবা যে কোনো ধরনের ফাইল আপনি রিকভারি করতে পারবেন বা ফিরিয়ে আনতে পারবেন আমাদের মোবাইল থেকে অনেক সময় ভুলে অনেক ফাইল ভিডিও অথবা ছবি ভুলে ডিলিট হয়ে যায় তো সেই ফাইলগুলো বা সেই ভিডিওগুলো অথবা সেই ছবিগুলো খুব সহজে আপনি এই অ্যাপের সাহায্যে ফিরিয়ে আনতে পারবেন আবার তো চলুন শুরু করি তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ তো চলুন শুরু করি প্রথমে আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আপনি জাস্ট একটি অ্যাপটের নামটি লিখবেন ডিস্ক ডিগার অর্থাৎ আমি লিখে রেখেছিলাম এখানে ডিস্ক ডিগার যে অ্যাপটি আছে প্রথম যে অ্যাপটি এই অ্যাপটি আপনি ইনস্টল দিবেন তো আমি ইনস্টল করছিলাম জাস্ট আমি এখন ওপেন করে দিব ওপেন করার পর আপনাকে একটু অপেক্ষা করতে হবে এখানে যে এটা হচ্ছে ডিস্টিকার অ্যাপের হোম পেজ তো এখান থেকে আপনি এই যে প্রথমে দেখতে পাইতেছেন যে স্টার্ট বেসিক ফোটো স্ক্যান অর্থাৎ এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে একটু অপেক্ষা করতে হবে অর্থাৎ আপনার এখানে আপনার মোবাইলের যতগুলো ফাইল ছিল অথবা ভিডিও ছিল অথবা ছবি ছিল সবগুলা ফাইল এবং যেগুলো ডিলেট হয়েছিল এই সবগুলো ফাইল এখানে একটু স্ক্যান হতে একটু সময় লাগবে তো আপনাকে একটু এখানে অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর আপনার এই অ্যান্টারফেসটা আসবে অর্থাৎ এখানে আপনার বিভিন্ন এখানে ছবিগুলো দেখতে আসেন যে নিচে আরও অনেকগুলো ছবি আছে অর্থাৎ বিওয়ার্স এখানে আপনার মোবাইলের যে ছবিগুলো আছে সেগুলো সহ এবং যেগুলো ডিলিট হয়ে গেছে সে সে ছবিগুলো সহ এখানে আপনার আসবে অর্থাৎ আপনার যে ছবিগুলো কেটে গেছে সেগুলোও আছে এবং যেগুলো মোবাইলে আছে সেগুলোও আছে আপনি চাইলে যে ছবিগুলো কেটে গেছে ওই ছবিগুলো রিকভারি করতে পারবেন তো ভিউয়ার্স মনে করেন আমার মোবাইলে এই মনে করেন যে এই ছবিটা অর্থাৎ এই ছবিটা মনে করেন আমার মোবাইল থেকে কেটে গেছে তো আমি এই ছবিটা সিলেক্ট করব দেন মনে করেন এইটা কেটে গেছে এবং এটা কেটে গেছে অর্থাৎ এই তিনটা ছবি মনে করেন আমার এখানে কেটে গেছে তিনটা ছবি তো এই তিনটা ছবি এখন আমি সিলেক্ট করে দেন আমি এখানে রিকভার দেখতে পাইতাম যে এখানে রিকভারে আমি ক্লিক করব ক্লিক করার পর আপনার এই উইন্ডোজটা শো হবে অর্থাৎ এখানে আপনার চাইতেছে যে হাউ উড ইউ লাইক টু রিকভার দিস ফাইল অর্থাৎ আপনি কীভাবে আপনার ফাইলটি রিকভার করতে চাইতেছেন এখানে তিনটি অপশন দিয়ে দিছে আপনি শুধু যেহেতু আপনার মোবাইলের স্টোরেজ ফাইলে নেবেন এবং আপনার মেমোরিতে নেবেন সেজন্য আপনি জাস্ট মাস কানেক্টটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর আপনি এখানে জাস্ট ফাইলটা সিলেক্ট করে দেবেন আপনি কোন ফাইলে এটা নেবেন আমি জাস্ট একটা ফাইল সিলেক্ট করে দেবো এখানে একটি ফাইল সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পর আপনি এখানে জাস্ট ওকে প্রেস করে দেবেন প্রেস করার পর ভিউয়ার্স এই যে এখানে আমার দেখতে পাইতেছেন যে ওপরে নোটিফিকেশন আসছে ডিস্ক স্টিকার হ্যাজ বিন ফিনিশড এখানে আমি জাস্ট একটু দেখাই এখান থেকে এখানে ডিস্ক ডিকার হ্যাজ বিন ফিনিশড রিকভার থ্রি ফাইলস অর্থাৎ আপনার থ্রি ফাইলস সাকসেসফুল অর্থাৎ আপনার তিনটা ছবি যে আমি সিলেক্ট করছিলাম এই তিনটা ছবি সাকসেসভাবে এখানে আপনার রিকভার করে ফেলছে এখন জাস্ট আপনি আপনার গ্যালারিতে গিয়েও ফাইলগুলো অথবা যে ফাইলে ছবিগুলো লোকেশানটা দিয়েছেন সেই ফাইলে গিয়ে আপনার ছবিটা খুব সহজেই এখানে পেয়ে যাবেন তো এখানে আমি জাস্ট নো থ্যাংস দিয়ে দিই তো ভিউয়ার্স আপনি ঠিক এভাবে আপনার মোবাইল থেকে কেটে যাওয়া কোনো ফাইল ছবি অথবা ভিডিও ডিস্ক স্টিকার অ্যাপটি দিয়ে আপনি খুব সহজেই ফিরিয়ে আনতে পারেন তো ভিউ ওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ